প্লেন না, এটা অন্য কিছু হতে পারে, হয় এরকম হতে পারে যে চারটা মেঘে ঢেকে গেছে, না না এটা প্লেন, আদারওয়াইজ অন্য কিছু, প্লেন এরকম ভাবে স্ট্যান্ড বাই দাঁড়াবেই না। এটা কি করেছো বাবা, দুখানা দেখো, স্যাডো দেখো, দুখানা হয়েছে, হ্যাঁ একটু জুম করো। আরে ভাই এটা কি জিনিস, আরে প্লেনই, আমার মন বলছে তো প্লেন, ইউএফও টিউএফও না তো আবার, ইউএফও ইউএফও। পাঁচটা পঁয়তাল্লিশ থেকে ছটার মধ্যে প্রত্যেকেই সাধারণ স্কাইতে দেখেছে, তাহলে প্রথম প্রশ্নটা আসছে অবশ্যই যে এটা চাঁদিপুর থেকে কোন টেস্ট করা হয়েছে, এবং ভারতের একটা টেস্ট করার কথা ছিল অগ্নি মিসাইল, সম্ভবত টেস্ট সেটাই করা হয়েছে। এবার প্রশ্ন হচ্ছে যে সেটা যদি অগ্নি মিসাইল হয় তাহলে সেটা মাটিতে মাটি অব্দি কেন দেখা যায়নি, মাঝ আকাশই কেন ওটা মিলিয়ে গেছে। সেকেন্ডলি যেটা আমার মাথাতে আসছে সেটা হচ্ছে ছোট কোনো স্যাটেলাইটের কোনো টুকরো যদি ইন্ডিয়া আবার রি এন্ট্রি হয় তাহলে সেটার সেটা একটা হতে পারে যে আস্তে আস্তে যত ছোট হয়ে যাচ্ছে আস্তে আস্তে ব্রাইট হচ্ছে, একসময় সেটা বাস করে যাবে এবং সেটা মানে ভস্মীভূত হয়ে যাবে টোটালি। যদি মিসাইল সত্যি সত্যি হয় আমি সারপ্রাইজ হবো না, কিন্তু আমি তাহলে আরো অনেকক্ষণ ধরে দেখবো